নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি একটা নয় দুটো নয় তিন তিনটে রেসিপি নিয়ে, তার মধ্যে দুটো একদম নতুন রেসিপি। তো চলো তোমাদের সামনে শেয়ার করব। তো চলো আমার কিচেনে, ওখানেই সব উপকরণ সব রেডি করে রেখেছি যাতে টাইম না ওয়েস্ট হয়। তো চলো, আজকে তিনটে রেসিপি আছে, তো সময় তো লাগবে রান্না করতে। চলো আমার কিচেনে। তো বন্ধুরা, এখানে আছে দেখো পটল, আলু আর পেঁয়াজ। এই পটলের আজকে নতুন একটা রেসিপি করব। এই রেসিপিটা করব, এই দেখো এখানে মাছের মাথা আছে, মাছের মাথাটা দিয়ে করব। তো বন্ধুরা, এখানে আছে দেখো কাঙ্গরেল। তো কাঙ্গরেলটাকে আমি এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, এর আজকে ভাজা করব, কিন্তু একদম অন্যরকমভাবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর সঙ্গে আছে ছুরি মাছ। এই মাছকে কী বলে আমার জানা নেই, তরোয়ালের মতো লম্বা লম্বা হয়, তো ওই জন্য আমি ছুরি মাছ বললাম বা তরোয়াল মাছ বলে থাকি। এ দেখো এই মাছেরই আজকে ঝাল বানাবো। এটা আগের দিনে এনেছিল, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলু পেঁয়াজ দিয়ে, আলু না সরি, এই যে টমেটো ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে এই মাছের ঝাল বানাবো আজকে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, পটলের রেসিপিটা আগে করব। তো তার আগে আমি এই মাছের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে রেখে দেবো। দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে দেবো, এটা মাখানো থাক কিছুক্ষণ। তো আমি পটলটা বসা করব। তো বন্ধুরা, পটলের রেসিপির জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি এখন সর্ষের তেল। পটলটাকে আগে একটু ভেজে নেব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আমি লবণ শুধু দেবো, হলুদ ব্যবহার করব না এখন, শুধু লবণ দিয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। দিচ্ছি লবণ, লবণ দিয়ে একটু নেড়ে দেবো, একটু নেড়ে দিই। খুব কড়া করে বা খুব লাল করে ভাজার দরকার নেই, একটু জাস্ট ভাজা ভাজা হলেই এটা হবে। পটলগুলোকে এইভাবে ভেজে নিয়েছি, এই দেখো খুব লাল করেও ভাজিনি, খুব হালকা করেও আবার ভাজিনি। এবার একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, পটলগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ওই একই তেলে মুড়োগুলোকেও ভেজে নেব। দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। মুড়োগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি, এই পটলের এক পাশেই তুলে নেব। এবার ওই একই তেলে ফোড়ন দিচ্ছি, সাজিরে আর একটা বড় এলাচ। এখন দিচ্ছি ওই ফোড়নের তেলে পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি আলু। আলুগুলো দিয়ে একটু লবণ দিয়ে দেব, দিচ্ছি একটু লবণ। ভালোভাবে একটু মিশিয়ে দিই, লবণটা দিয়েছি। এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম আলুটা, এবার ভালো করে আদা রসুনটাও নেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর এখন কিছু গুঁড়ো মশলা দেবো। দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণটা আর ইউজ করবো না, যেহেতু আমি লবণ আগেও দিয়েছি সেই জন্য। দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এই যে ঝাল লঙ্কার গুঁড়ো, এটা অল্পই দিলাম, কারণ আমাদের বেশি কেউ ঝাল খায় না, সেই জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দিও। এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। আর বন্ধুরা, এটা এই টেস্টটাকে দ্বিগুণ বাড়াবে, তার জন্য একটা ট্রিক্স আছে আমার কাছে, তো সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, চলো। তো বন্ধুরা, এখানে আছে দেখো গোবিন্দভোগ চাল। এই চালটাই এই রান্নাটার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো এটাকে ভালো করে এখন জল দিয়ে ধুয়ে দেবো। তো বন্ধুরা, চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন এই
মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন পটল আর মাছের মাথাটাও এর মধ্যে অ্যাড করে দেবো। আর কাঁচা লঙ্কাগুলোকেও আমি কেটে দিয়েছিলাম খুন্তি দিয়ে। এখন দিচ্ছি এই যে ভাজা মুড়ো আর পটলটা দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেবো। কষানো কমপ্লিট, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর মুড়োগুলো একটু সেদ্ধ হয়ে যাক আমি একটু ভেঙে দেবো তখন। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটু ঢাকাটা খুলে দেখি, এবার মুড়োগুলোকে একটু ভেঙে দেবো যেহেতু আলু পটল একদমই সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখো মুড়োগুলোকে একটু ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব পটলের সঙ্গে। মুড়োটা ভেঙে ভালোভাবে পটলের সঙ্গে মিশিয়ে দিয়েছি, আর এখন একটু দিচ্ছি অল্প গরম মশলাগুলো। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচিও দিয়ে ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা রেসিপিটা আমার একদম কমপ্লিট। এই দেখো এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। পটলের রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি, এবার মাছের দিকে যাব। এখন মাছটা করব। এই দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল। মাছটা অনেকক্ষণ দিয়ে লবণ হলুদ মাখানো আছে, তো দিচ্ছি এখন কড়ার মধ্যে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন দিচ্ছি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা সব মাছগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, একেবারে ভাজা হয়ে যাবে। এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো আগেই তুলে নিচ্ছি। এই প্লেটেই তুললাম, এতে পটল আর মাছের মুড়োটা ভাজা ছিল ওই প্লেটেই তুলে নিলাম। সব মাছ ভেজে আমি তুলে নিয়েছি, আর ওই একই কড়ার মধ্যে এখন দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন দিচ্ছি টমেটো। টমেটো দিয়েছি, একসঙ্গে লবণটাও দিয়ে দেবো, একটু নেড়ে দিই। টমেটোটা গলে গেছে, এখন দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ নাড়ব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে না যায়। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এখন দিচ্ছি হলুদ গুঁড়ো। আর কাঁচা লঙ্কা যেহেতু দিচ্ছি না, দিচ্ছি এই যে ঝাল লঙ্কার গুঁড়ো। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে ধনে পাতা কুচিগুলো, এর সঙ্গে কষিয়ে নিলে দারুণ টেস্ট হবে, ওই জন্য দিয়ে দিলাম। মশলাটা দিয়েছি, এবার ভালোভাবে কষিয়ে নেব। আর আমি এখানে ধনে জিরে কিছুই ইউজ করছি না, তোমরা চাইলে ধনে জিরে দিতে পারো। মশলা একদম কমপ্লিট, এবার জল দিয়ে দিচ্ছি, একটু গ্রেভি করবো তাই জল দিলাম। তো বন্ধুরা ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে, কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা মাছের ঝালটা কমপ্লিট, আমি মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন এখানে একটা প্লেট নিয়েছি, এখানে এই মাছটা নামিয়ে দেবো। আর আমি গরম মশলা কিছু ইউজ করছি না, কারণ এই মাছের একটা নিজস্ব স্বাদ আছে, ওই জন্য। আবার গরম মশলা দিলে সেটা আবার খেতে অন্যরকম হয়ে যাবে, ওই জন্য আমি আর কিছু দিলাম না। এখন এই প্লেটের মধ্যে মাছটা নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি মাছটাকে। তো বন্ধুরা এই দেখো মাছটাকে নামিয়ে নিয়েছি, একটু কাছ থেকে দেখায়। দুটো রান্না কমপ্লিট হয়েছে, এখন কাঙড়েলটা ভাজলেই হয়ে যাবে। বন্ধুরা কাঙড়েলটা ভাজবো, কড়া বসিয়ে দিয়েছে, এখন কড়ার মধ্যে দিচ্ছি সাদা তেল। আমি সাদা তেলে আজ কাঙড়েলটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আর এখন দিচ্ছি এই যে কালো জিরে, আমি হাতে একটু ঘষে নিয়ে তারপর ব্যবহার করছি। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা।
আমি লঙ্কাগুলোকে একটু খুন্তি দিয়ে কেটে দিয়েছি আর এখন দিচ্ছি এই যে কাংড়েলগুলো একটু নেড়ে দেব আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে দেব একটু ভালো করে নেড়ে দিই দিয়ে একটু ঢাকা দিয়ে দেব লবণ হলুদ দেওয়া হয়ে গেছে আর আমি মিডিয়াম ফ্লেমে কাংড়েলটাকে ভাজব তো এখন একটু ঢেকে দিচ্ছি একবার চাপাটা খুলে দেখি এরকম ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেব বন্ধুরা কাংড়েল ভাজা কমপ্লিট চেক করেছি সিদ্ধ হয়ে গেছে কাংড়েলটা আর এখন ওর মধ্যে দিচ্ছি এই যে নারকেলের গুঁড়ো এটা এই টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে আমার কাছে এই ড্রাই নারকেলটা অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়ে দিলাম কিন্তু তোমরা যখন করবে তোমাদের কাছে এটা না থাকলে এমনি নারকেল কুচি করে বা যেরম করে আমরা পিঠে করি সেভাবে কুড়িয়ে দিলেও এর মধ্যে হবে সত্যি বন্ধুরা একবার আমার মতো তোমরা প্লিজ ট্রাই করে দেখো এই দেখো এটা ভাজাটা একদম কমপ্লিট এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব তো বন্ধুরা তিনটে রান্নাই কমপ্লিট তোমাদের একবার দেখিয়ে দেবো আর আমি যেভাবে রান্না করে করেছি প্লিজ তোমরাও একবার ট্রাই করো বিশেষ করে পটল আর যেটা কাংড়েলটা আমি করেছি ওটা ওটা খেতে দারুণ টেস্ট হয় আমার পদ্ধতিতে যদি করো সত্যিই তোমাদের ভালো লাগবে তো চলো রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে আছে দেখো কাংড়েল ভাজা আর এটা আছে দেখো পটলের রেসিপিটা আর এখানে আছে দেখো ছুরি মাছের ঝাল তো বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছেই যাবে তো আজকের মতো টাটা।